স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা পিওয়াইকিউ কোয়েশ্চেন অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্র কিভাবে ডাউনলোড করবে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। দেখো এখানে আমি লিখেছি যে কিভাবে তোমরা পিওয়াইকিউ কোয়েশ্চেন ডাউনলোড করবে, এবং তোমরা যারা সেমিস্টার ওয়ান, সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফাইভের স্টুডেন্ট আছো, অর্থাৎ প্রথম সেমিস্টারের, থার্ড সেমিস্টারের এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং 2023-24 তোমরা পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য কোন ইয়ারের প্রশ্নপত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাও আলোচনা করে দেব। প্রথমেই তোমাদের যে বিষয়টা বলবো যে তোমরা পিওয়াইকিউ কোয়েশ্চেন কিভাবে গুগল থেকে ডাউনলোড করবে সেটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেব। তবে তোমরা যারা প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য কোন বছরের প্রশ্নপত্রগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেটা একটু শুনে নাও। তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হচ্ছে 2021 সাল, তারপরে হচ্ছে 20 সাল এবং 19 সাল, এই তিনটে ইয়ারের প্রশ্নপত্র তোমরা দেখে যাও। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 2021 সাল। এবারে আরেকটা বিষয় তোমাদের মাথায় আসতে পারে যে 2021 সাল কেন, আমরা তো 2024-এ পরীক্ষা দিতে চলেছি, সেহেতু আমাদের তো 2022টা ইম্পর্টেন্ট হওয়ার কথা। দেখো তোমরা 2024-এ পরীক্ষা দিতে চলেছ কিন্তু তোমরা 2023-এর স্টুডেন্ট, তোমরা 2024-এ জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে তোমরা যারা পরীক্ষা দেবে, 2024-এ পরীক্ষা দিলেও তোমাদের প্রশ্নপত্রের ওপরে অবশ্যই লেখা থাকবে 2023 সাল। সুতরাং তার আগের ইয়ার কত, 2022, তাই তার আগের ইয়ার হচ্ছে 2021। 2021, 2019 এবং 2020, এই তিনটে বছরের প্রশ্নপত্র তোমরা খুব ভালো করে করো, অবশ্যই এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। আর কলেজের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ পাস করার ক্ষেত্রে। আর চলো এবারে তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দেব তোমরা বিগত বছরের প্রশ্নপত্র কিভাবে ডাউনলোড করতে পারবে। এবারে তোমরা দেখে নাও কিভাবে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাদের প্রথমেই কী করতে হবে, তোমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নিতে হবে। আমি গুগলটাকে ওপেন করে নিলাম। গুগলটাকে ওপেন করে নেওয়ার পরে এখানে তোমরা দেখবে যে একটা সার্চের একটা অপশান আছে, সেখানে যেখানে আমরা লিখে বিভিন্ন তথ্য সার্চ করতে পারি, সেই সার্চের জায়গায় তোমরা লিখবে। কি লিখবে আমি প্রথমে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি অন্যান্য ইউনিভার্সিটিরও কীভাবে কোয়েশ্চেন পেপার ডাউনলোড করা যায় সেটা দেখাবো। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা কী করবে, তোমরা জাস্ট এখানটা লিখবে কি সিইউ, তারপর লিখে একটা স্পেস দেবে, স্পেস দিয়ে তোমরা যে সাবজেক্টের কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে চাইছো সেই সাবজেক্টের নাম লিখবে। ধর আমি হিস্ট্রি ডাউনলোড করতে চাইছি, হিস্ট্রি কোয়েশ্চেন পেপার এখানে লিখে দিলাম। লেখার পরে তোমরা প্রথমেই একটা এরকম লিঙ্ক পাবে, দেখো এখানে কি লেখা আছে, গুরুদাস কলেজ, গুরুদাস কলেজ, এই গুরুদাস কলেজের লিঙ্কটা তোমরা পাবে প্রথমেই। সেই লিঙ্কে তোমরা যাবে, এখানে প্রথমে যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই লিঙ্কে তোমরা টাচ করবে। টাচ করার পরে এখানে তোমাদের সামনে চলে আসবে কোয়েশ্চেন পেপার, অর্থাৎ আজ পর্যন্ত ইতিহাস সাবজেক্টের প্রত্যেকটা সেমিস্টারের কোয়েশ্চেন পেপার তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। দেখো আগের বিগত বছরের প্রশ্নপত্র অর্থাৎ 2022-এর প্রশ্নপত্র, অর্থাৎ সবথেকে লেটেস্ট প্রশ্নপত্র তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। তোমরা 2021 সালের প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে। দেখো এখানে আলাদা করে দেওয়া আছে অনার্সের পেপার, আলাদা করে দেওয়া আছে অনার্সের, দেখো অনার্সের দেওয়া আছে অনার্সের CC 1, 2, 3, 4, 5, 6, তারপরে 7, ACC A1, তারপরে CC 8, 9, 10, সব সমস্ত এখানে দেওয়া আছে। তারপর তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমরাও কোয়েশ্চেন পেপার এখান থেকে ডাউনলোড করতে পারবে এইভাবে। আবার 2021 সালের প্রশ্নপত্রও ডাউনলোড করতে পারবে। আমি তোমাদের জাস্ট একটা প্রশ্নপত্র ডাউনলোড করে দেখাচ্ছি, দেখো জেনারেল কোর্সেরই ডাউনলোড করে দেখাচ্ছি। দেখো জেনারেল কোর্সের তোমরা যারা 2021 সালের প্রশ্নপত্র ডাউনলোড করতে চাইছো, যেমন আমি তোমাদের এটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। দেখো এখানে যে ডাউনলোডের যে অপশান আছে, জাস্ট এখানে দেখো, এখানে আমি ডাউনলোডের অপশানে যাব, ডাউনলোডের অপশানে গিয়ে
टाच कर ले तुम्हारे सामने ये तुम्हारा जे क्वेश्चन पेपर चाहो से ही क्वेश्चन पेपर तुम्हारे सामने डाउनलोड हो चले आसें। तुम्हारा जो अन्य सबजेक्टरों क्वेश्चन पेपर डाउनलोड करते पर शुद्ध इतिहास नय तुम्हारा एखे इंग्लिश लिखते पो सीयू क्वेश्चन पेपर सीयू इंग्लिश क्वेश्चन पेपर देखो इंग्लिश क्वेश्चन पेपर इंग्लिश क्वेश्चन पेपर एखे तुम्हारा सार्च कर ले कम्पालसरि इंग्लिश क्वेश्चन पेपर आगू तुम्हारा पे जा ठीक है। देखो यगल अनार्सर आपे तुम्हारा नीचे दिखे इले जेनारे पा जेनारे देखो तुम्हारे थार्ड सेमिस्टारे एल सी सी ओन क्वेश्चन पेपर दरकार लागे से ही क्वेश्चन पेपर तुम्हारा एखान अनासे डाउनलोड करते अनासे तुम्हारा एखान क्योंकि डाउनलोड करते देखो ये 2022 साले अर्थात आगे बचरे विगत बचर एकदम लेटेस्ट एल सी सी ओन क्वेश्चन पेपर जो थार्ड सेमिस्टारे कम्पालसरि सबजेक्ट थे समस्त छात्र छात्री के पास कोर्सर क्षेत्र अर्थात जेनारे कोर्सर क्षेत्र परीक्षा दीते हैं। ये तुम्हारा क्वेश्चन पेपरगुल डाउनलोड करते तुम्हारा जरा अन्न्य इूनिवार्सिटी स्टूडेंट आसो तुम्हारा एकटू देखो जमन आकटा इूनिवार्सिटी हमें देखो कल्याणी इूनिवार्सिटी ठीक है। क्वेश्चन पेपर क्वेश्चन पेपर क्वेश्चन पेपर क्वेश्चन पेपर कल्याणी इूनिवार्सिटी एखे तुम्हारा लिखे देवे कल्याणी इूनिवार्सिटी ठीक है। क्वेश्चन पेपर कल्याणी इूनिवार्सिटी तपर नीचे स्कल कर आसबे नीचे स्कल कर इले तुम्हारा पे जा देखो हमें एक कलेजे नाम देखे से कलेजटार नाम एखे पासीना और एक बार एखे टाइप करब टाइप कर तुम्हारे देखिए देव जो कीभव डाउनलोड करें लिखी जे हिस्ट्री 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 क्वेश्चन पेपर क्वेश्चन पेपर क्वेश्चन कल्याणी इूनिवार्सिटी कल्याणी यूनिवर्सिटी हिस्ट्री क्वेश्चन पेपर एरकम भावे तुम्हारा देखो सार्च कर सार्च करारे देखो ये जैगाटा बोलोम ठीक है। ये ये कलेजटार नाम आई कलेजटार नाम आखो ये कलेजटार जे आई कलेजे जो वेबसाइट आज तुम्हारा कलेजर वेबसाइटे वेबसाइटे तुम्हारा टाच कर टाच करारे ही तुम्हारा एखान क्वेश्चन पेपर क्योंकि डाउनलोड करते विगत समस्त 2023 क्वेश्चन पेपर देखो तुम्हारा एखे पे जो पो देखो 2022 देखो एखे प्रत्येक सबजेक्ट इन टाच कर ले प्रत्येक सबजेक्ट देखो इतिहास कल्याणी यूनिवर्सिटी इतिहास क्वेश्चन पेपर डाउनलोड हो जाए तुम्हारा प्रत्येक क्वेश्चन पेपर तुम्हारा डाउनलोड करते अन्य यूनिवर्सिटी क्वेश्चन पेपर तुम्हारा डाउनलोड करते तुम्हारा क्वेश्चन पेपरगुलो डाउनलोड करो तुम्हारे तुम्हारा जरा प्रथम सेमिस्टारे स्टूडेंट आचो थार्ड सेमिस्टारे फिफ्थ सेमिस्टारे स्टूडेंट आचो तुम्हारे 2021 साल 2020 साल 2019 साल तीनटे बचर प्रश्नपत्र किन्तु गुरुत्वपूर्ण 2021 सबथेके बेशी गुरुत्वपूर्ण।